হ্যালো, আমি শিল্পা, আর এটা আমার ফোর্থ ব্লগ। আমি কয়েকদিন হলো আন্দামান থেকে এসেছি। আমি আগে বলেছি আমি আন্দামানে থাকি, আগে আমি তিনটে ব্লগ করেছি আরও, আর বেশ কয়েকদিন হলো আমি বাড়ি এসেছি, তার মধ্যে আমি একটাও ব্লগ করে উঠতে পারিনি। তো আজকে ভাবলাম সকাল থেকে কী কী করছি কী কী না করছি তোমাদেরকে দেখাই। আর আজকে অক্ষয় তৃতীয়া, আজকে দিনটা আমার কীরকম কাটছে আমি তোমাদের দেখাবো। আশা করি তোমাদেরও আজকে দিনটা ভীষণ 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 ভালো কাটবে। তো দেখে নাও আমি আজকে সারাদিন সকাল থেকে কী কী করছি। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই জন্য মা বললো যে একটু সকাল সকাল স্নান করে ভালোভাবে পুজো করতে। তাই জন্য সকাল সকাল স্নান ঠান সেরে নিয়ে আমি তুলসী মঞ্চে একটু জল দিয়ে ফুল টুল দিয়ে সুন্দর করে পুজোটা সেরে নিলাম। তারপরে আমি উপরের ঠাকুর ঘরে গিয়ে আবার ঠাকুর মন্দিরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। বাইরে থাকলে ফুলের এত অভাব যে ফুল কিনতে হয়, মনে হয় ফুল হয়তো পাওয়াই যায় না। কিন্তু বাড়ির বাগানে এত বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল যে ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজিয়ে নিতে ভীষণ ভালো লাগছিল। লাল হলুদ কত রকমের কত রঙের ফুল। তাই সকাল সকাল স্নান ঠান সেরে নিয়ে আমি ভাবলাম একটু ঠাকুরঘরটাকে আজকে সাজিয়ে নিই, আর তারপরে একটু সুন্দর করে প্রদীপ ঠদীপ জ্বেলে ভালো করে একটু পুজো দিয়ে নিই। তো এখন আমি ফুল দিয়ে পুরো ঠাকুরঘরটা সাজিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে ঠাকুরঘরটা এত ফুল দিয়ে সাজানোর পর কতটা সুন্দর দেখতে লাগছে। এই যে দেখে নাও তোমরা কতটা সুন্দর লাগছে, কত রকমের ফুল ঠাকুরের পায়ে দেওয়ার পর খুব সুন্দর লাগছিল ঠাকুর ঘরটা। এত ফুলের সুন্দর গন্ধ, তার উপর এত সুন্দর দেখতে ফুলগুলো। তারপর আমি একটু প্রদীপ জ্বেলে নিচ্ছিলাম একটু আরতি করব বলে। এই যে আরতিটা সেরে নিচ্ছি। একটা জিনিস বলবো, আমরা যেমন সকাল সকাল উঠে মেডিটেশন করলে যেরকম একটা মনে এনার্জি পাই আর ভালো ভালো ফিল হয়, সেরকমই সকালবেলা উঠে যদি স্নান টান সেরে পুজো করা যায় তাহলেও খুব ভালো ফিল হয়। তো সেই জন্যেই দেখছি আমি পুজো করে খুব ভালো ফিল করছিলাম। তারপর ধূপকাঠি জ্বেলে নিচ্ছি, ধূপকাঠি জ্বেলে নিয়ে সুন্দরভাবে আরতি করে নিচ্ছে। এক তো ফুলের গন্ধ, তার উপর আবার ধূপকাঠির গন্ধ মম করছিল, খুব ভালো লাগছিল। ঠাকুর ঘর থেকে এত সুন্দর একটা আলাদা রকম অনুভূতি, একটা আলাদা রকমের ফিলিংস হচ্ছিল। তারপর ঠাকুর ঘর যেহেতু আমাদের ছাদেই, সেই জন্য ভাবলাম একটু ছাদে ঘুরে নিই। আর কদিন যা ভয়ানক গরমের তীব্র দাবদাহ চলছিল, কিন্তু এই দিনটা একটু সকালবেলা এক পশলা বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একটু ভালো ছিল। সেই জন্য ভাবলাম যাই ছাদে একটু ঘুরে নিই। আর তারপর ছাদের আশেপাশে এত গাছপালা, ওগুলো দেখতে তো খুবই ভালো লাগে। তারপর দুপুরের দিকে আজকে ইচ্ছে করছিল একটু রান্না করতে, সেই জন্য ভাবলাম হালকা পাতলা গরমের মধ্যে একটু চিকেন স্টু বানাই, একদম বাঙালি চিকেন স্টু। তো ফার্স্টেই তেলটা গরম হওয়ার পর একটু জিরে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ওইগুলো নাড়াচাড়া করে নিলাম। তারপর এই সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, যেহেতু গরম ভীষণ গরম সেই জন্য ভাবলাম খুব হালকা করে বানাবো, তাই একটা বড় পেঁয়াজকে কেটেছি আর খুব অল্প তেলে পেঁয়াজটাকে অল্প করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে বাকি মশলাগুলো দেব, খুব বেশি ভাজবো না। এই যে হালকা হালকা করে আমার ভাজা হয়ে গেছে, অল্প একটু বাদামি হয়ে গেছে। এরপরে আমি বাকি মশলা যেটা পেস্ট করে রেখেছি সেটা হচ্ছে অল্প একটু আদা, 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা, সেটার পেস্ট আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না এই কাঁচা গন্ধটা মশলার যায় আদা রসুনের, ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন কাঁচা গন্ধটা অনেকটাই চলে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা হলুদ, নুন আর একটু গোলমরিচ দিয়ে মিশিয়ে রাখা মাংসটা এবার এর মধ্যে দিয়ে দেব। এই যে এখন নাড়াচাড়া করার পর আমি মাংসটা দিয়ে দিলাম। এখন মাংসটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে আমি কেটে রাখা সমস্ত রকম সবজি, যেমন আলু, পেঁপে, গাজর,
টমেটো সেগুলোকে এর মধ্যে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর। এবার এই সবজিগুলো মেশানোর পর আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপরে আমি একটু গরম জল দেবো এতে, আপনারা চাইলে ঠান্ডা জল দিতেই পারেন, আমার মনে হলো গরম জল দেওয়াটা বেটার, সেই জন্য আমি একটু গরম জল দেবো এর মধ্যে। সবজিগুলোকে দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে তারপর গরম জলটাকে মিশিয়ে দিতে হবে। পরিমাণ মতো গরম জল দেবেন আপনারা, যেই যেরকম দিতে চাইবে সেই সেরকম। তারপর এটাকে ভালো করে দিয়ে এটে নিয়ে আটকে নেওয়ার পর আমি একটা সিটি দেব, তারপরে এটা চটজলদি রেডি হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে, এটা দেখতে কীরকম লাগছে জানি না, কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো। তো আমি একটুখানি সার্ভ করে দেখিয়ে দেবো যে কীরকম হয়েছে ব্যাপারটা। পেঁপে আলু চিকেন সব মিশিয়ে বেশ ভালোই হয়েছিল। এই যে পুরো সার্ভ করার পর কীরকম দেখতে লাগছে আমি দেখিয়ে দিলাম, খেতে আমার ভীষণ ভালো লাগছিল। খাওয়ার সময় আজকে আর ভিডিও করা হয়নি, কারণ খাওয়ার সময় ভিডিওতে কেউ আমার সাথে বাড়ির আরও সবাই যারা খাচ্ছিল কেউই কমফোর্টেবল না, যেহেতু আমি নতুন নতুন ভিডিও করছি আমিও ভীষণ একটা কমফোর্টেবল না খাওয়ার সময় ভিডিও করতে, সেজন্য খাওয়ার সময় আর কোনোরকম ভিডিও করা হয়নি, আর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সাথে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন।